আচ্ছা, তো আমরা যে ভেক্টরের প্রবলেম সিরিজটা করছিলাম, সেই ভেক্টরের প্রবলেম সিরিজের এটা হচ্ছে ফোর্থ প্রবলেম। দেখো ফোর্থ প্রবলেমটা আমরা কি নিয়েছি, আমরা দুটো ভেক্টর নিয়েছি, ঠিক আছে, যেখানে ধরো পি একটা ভেক্টর নিয়েছি টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, আর কিউ একটা ভেক্টর নিয়েছি আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস টেন কে ক্যাপ। এবার কোশ্চেনে আমাকে বার করতে বলেছে রেজাল্টটা কত হবে, দ্যাট ইজ পি প্লাস কিউ কত হবে। তাহলে পি প্লাস কিউ মানে কত, পি প্লাস কিউ মানে হচ্ছে এটা প্লাস এটা, তাহলে দুটো যোগ করো, থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস টুয়েলভ কে ক্যাপ হচ্ছে। তুমি যদি এটাকে রিয়েলাইজ করতে চাও তাহলে দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ওপি একটা ভেক্টর, ও কিউ একটা ভেক্টর, আর ও আর হচ্ছে তার সঙ্গে একটা অ্যাঙ্গেল। এইবার আর এর সঙ্গে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল যদি থিটা হয়, আর এর সঙ্গে ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেল যদি ফাই হয়, আর এর সাথে জেড অ্যাক্সিসের অ্যাঙ্গেল যদি তোমার গামা হয়ে থাকে, তো এটার রিপ্রেজেন্টেশন আমরা কী করে করি, এদিক বরাবর আমরা যদি ডাইরেকশান ভেক্টরটা বার করতে চাই বা ভেক্টরের যে রিপ্রেজেন্টেশন করি তো সেটাকে কীভাবে করি, ধরো এই ভেক্টরের লেন্থটা যদি আর হয়ে থাকে, সো আর যে ভেক্টরটা দ্যাট ইজ নাথিং বাট আর কস থিটা আই ক্যাপ আর কস ফাই জে ক্যাপ প্লাস আর কস গামা কে ক্যাপ, ঠিক আছে। তো এইভাবে আমরা আরটাকে রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে। আর এইখানে যখন আমি ডাইরেকশনটা বার করতে চাই না, ডাইরেকশনটা বার করতে গেলে কী হবে, আর ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ আর ভেক্টর। না এখান থেকে তুমি যদি ম্যাগনিটিউড অফ আর ভেক্টর করতে চাও তাহলে কত হবে, সো ম্যাগনিটিউড অফ আর উইল বি রুট ওভার অফ আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার গামা কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার গামা। এবার দুটোকে যদি তুমি বাই বাই করে দাও, ভাগ করে দাও, তাহলে কত আসছে দেখো, এখান থেকে আমরা আগে বার করেছিলাম যে কস থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ফাই, ঠিক আছে, এই টার্মটা ইন্টু আই ক্যাপ প্লাস উপরে কস ফাই ডিভাইডেড বাই ধরো এটাকে যদি এক্স ধরে নিই, এটাকে টোটালটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এক্স জে ক্যাপ প্লাস কস গামা ডিভাইডেড বাই এক্স কে ক্যাপ। এই যে ভেক্টরগুলো বেরোলো এই ভেক্টরগুলোকে বলা হয় ডাইরেকশান কোসাইন্স, ডাইরেকশান কোসাইন্স অ্যালং আই ক্যাপ, ডাইরেকশান কোসাইন্স অ্যালং জে ক্যাপ, আর ডাইরেকশান কোসাইন্স অ্যালং কে ক্যাপ। তো এইটাকে আমি যদি দেখতে চাই, আর এর ম্যাগনিটিউডটা তো খুব সহজে বার করতে পারবো, রুট ওভার অফ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার। তো এই কস থিটা ডিভাইডেড বাই দিস টার্ম, কস ফাই ডিভাইডেড বাই দিস টার্ম, কস স্কোয়ার গামা ডিভাইডেড বাই দিস টার্ম উইল গিভ আস দি ডাইরেকশানস। তার মানে এইগুলো কোনটা বার বেরোচ্ছে, এইগুলোকে আমরা বলে থাকি ডাইরেকশান কোসাইন্স। দেখো এইখানে দেখো আমি কী করেছি, থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস টুয়েলভ ক্যাপ ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ দিস কস স্কোয়ার পার্ট, তার মানে এত আসছে। তার মানে আমার কাছে আলটিমেট টার্মটা কত আসছে, থ্রি বাই থার্টিন, ফোর বাই থার্টিন, টুয়েলভ বাই থার্টিন। তো এই থ্রি বাই থার্টিন, ফোর বাই থার্টিন বা টুয়েলভ বাই থার্টিন এই যে টার্মগুলো আসছে, এইগুলো অ্যাকচুয়ালি কী, এইগুলো হচ্ছে ডাইরেকশান কোসাইন্স। মানে দিস ইজ বেসিক্যালি ইয়োর কস থিটা আই ক্যাপ কম্পোনেন্ট প্লাস কস ফাই জে ক্যাপ কম্পোনেন্ট প্লাস কস গামা কে ক্যাপ কম্পোনেন্ট। এইখান থেকেই তুমি বার করতে পারবে এই যে ডাইরেকশান কোসাইন্স, মানে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কত কোণে আছে। তাহলে কস থিটা সমান সমান থ্রি বাই থার্টিন হয়ে যাচ্ছে, তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কত কোণে আছে, থিটা সমান সমান কস ইনভার্স অফ থ্রি বাই থার্টিন, এটা কত হচ্ছে, কস ফাই সমান সমান ফোর বাই থার্টিন, ফাই সমান সমান কস ইনভার্স অফ ফোর বাই থার্টিন, কস গামা সমান সমান টুয়েলভ বাই থার্টিন, তাহলে গামা সমান সমান কস ইনভার্স অফ টুয়েলভ বাই থার্টিন। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ডাইরেকশান কোসাইন্সকে কিন্তু ডিটারমাইন করতে পারি, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার ফোর্থ প্রবলেম, ঠিক আছে, যেখানে আমরা আমাদের যেটা বার করতে বলেছিল যে ডাইরেকশান কোসাইন্স কত হচ্ছে, মানে ডাইরেকশানস কত কত অ্যাঙ্গেলে পড়ছে সেইটা আমরা বার করলাম, তার পাশাপাশি আমরা দেখলাম যে এখানে ম্যাগনিটিউডটা টোটাল কত বেরোচ্ছে সেটা। তো আরও একটা প্রবলেম নেওয়া যাক, সেই প্রবলেমটা আমরা সলিউশন করার চেষ্টা করি, দেখা যাক আরও একটা প্রবলেম দেখি বইটাতে। ধরো আরও একটা প্রবলেম আমরা নিচ্ছি, ঠিক আছে, ধরো এর পরে একটা প্রবলেম দিয়েছে যে এটা একটা, ধরো দিয়েছে এরকম একটা প্রবলেম দিয়েছে, বলেছে যে ধরো আমি একটা ক্রস প্রোডাক্টের জন্য নিচ্ছি, এরকম একটা কোশ্চেন দিয়েছে, রাইট, বলেছে যে দুটো ভেক্টর আছে, ঠিক আছে,
এ এবং বি যাদের মান দেওয়া আছে, দুটো ভেক্টর নয়, মানে এরকম বলেছে যে ভেক্টর আছে এ পি এবং কিউ, ধরো পি একটা ভেক্টর আছে, কিউ একটা ভেক্টর আছে, যেখানে পি এর মান বলে দেওয়া আছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ, টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ, দিস ইজ আওয়ার ফিফথ প্রবলেম, টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর এটা কত আসছে, এটা আসছে হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, বি জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, মাইনাস টু কে ক্যাপ এটা দেওয়া আছে। বলেছে যে ভেক্টর দুটি একে অন্যের সঙ্গে সমান্তরাল, তার মানে বলেছে যে পি অ্যান্ড কিউ আর প্যারালাল উইথ রেসপেক্ট টু ইচ আদার, হলে এ এবং বি এটা কত হবে সেটা বার করতে বলেছে। এবার দেখো আমরা যে ডট প্রোডাক্ট পড়েছিলাম সেখানে আমরা জানি যে পি ডট কিউ যদি করা হয় তাহলে রেজাল্ট কত আসে বলো, পি এর ম্যাগনিটিউড ইন্টু কিউ এর ম্যাগনিটিউড ইন্টু কস অফ থিটা আসে, তাহলে কস অফ থিটা সমান সমান কত হচ্ছে পি ডট কিউ ডিভাইডেড বাই পি এর ম্যাগনিটিউড ইন্টু কিউ এর ম্যাগনিটিউড, এটা লিখতে পারি। ঠিক আছে, তো এই যে আমরা লিখলাম এইটার রেসপেক্টে, তুমি দেখো দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে তাদের মাঝে অ্যাঙ্গেল কত হয় জিরো ডিগ্রি, তার মানে থিটার ভ্যালু কত হবে জিরো হবে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার পি ইন্টু কিউ, পি ডট কিউ করো, তাহলে পি ডট কিউ করলে কত হবে শুধু আই এর সাথে আই এর মানে টু এ প্লাস বি এর সাথে জে এর সাথে জে এর মানে থ্রি বি, কে এর সাথে কে এর মানে থ্রি মাইনের মানে টু। ঠিক আছে, ডিভাইডেড বাই পি এর ম্যাগনিটিউড ইন্টু কিউ এর ম্যাগনিটিউড, পি এর ম্যাগনিটিউড কত হবে রুট ওভার অফ টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এটা হলো পি এর ম্যাগনিটিউড। আর কিউ এর ম্যাগনিটিউড কত হবে বলো, এখান থেকে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস টু এর হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কত পাচ্ছে বলো তো, দেখো এখান থেকে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, সো এখান থেকে কত আসছে বলো, সো এখান থেকে আমি লিখতে পারছি যে ওয়ান ইজ ইকুয়াল টু, এইখান থেকে লিখছি দেখো টু এ মাইনাস থ্রি বি প্লাস টু, আর নিচে কত আসছে এটা দেখো চার আর নয় তেরো, তাই তো? তিন থেকে নয়, নয় আর চারে তেরো, তেরো একে চোদ্দো রুট ফোরটিন, আর এই ভেতরে কত আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর, তাই তো? এরকম একটা টার্ম আসছে। ঠিক আছে, তাহলে এবার আমাকে বার করতে বলেছে এ এর মান কত হবে আর বি এর মান কত হবে, এটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে যে এ এর মান কত হবে আর বি এর মান কত হবে। ঠিক আছে, আচ্ছা ও না, আমি একটু কোশ্চেনটা ভুল বলেছিলাম, ওরা বলেছে যে এ এবং বি এর কোন মানের জন্য এটা সমান্তরাল হবে। ঠিক আছে, মানে এইটা হচ্ছে তোমার এলএইচএস, এইটা হচ্ছে এলএইচএস আর এটা হচ্ছে আরএইচএস, এই দুটো ইকুয়াল কখন হবে, মানে আমি এখানে এ এবং বি এর কোন ভ্যালু নেবো যার জন্য এটা জিরো যে যার জন্য এটা ওয়ান আসবে। ঠিক আছে, সেইটা হচ্ছে কোশ্চেনটা। ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, তো বার করো এটা কত হবে, এ এবং বি এর ভ্যালু আমরা কী করে বার করবো বলো। তো এখান থেকে তো একটা ইকুয়েশন আমাদের বেরিয়ে আসার কথা আছে। ঠিক আছে, তাহলে এইখানে তো ধরো বেরোচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর বেরোচ্ছে আর চোদ্দো হচ্ছে, তো যদি আমি স্কোয়ার করে দিই, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করো, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে নিচে দেখো, এখান থেকে ওয়ান ইজ ইকুয়াল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস টু এটার হোল স্কোয়ার আসছে, আর এখানে চলে আসছে চোদ্দো, আর ভেতরে আসছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর আসছে, তাহলে এখান থেকে কত লিখতে পারবে দেখো, ফোরটিন এ স্কোয়ার প্লাস ফোরটিন বি স্কোয়ার প্লাস চার চোদ্দো কত হয় ছিয়ানব্বই, তাই তো? চার চারে ষোলো ছয় ছত্রিশ ছিয়ানব্বই, আর এখানে উপর থেকে কত আসছে, এখান থেকে আসছে হচ্ছে তোমার ফোর এ স্কোয়ার। ঠিক আছে, তারপরে কত হচ্ছে বলো, মাইনাস কত হচ্ছে, হ্যাঁ চার চোদ্দ ছাপ্পান্ন, সরি চার চোদ্দ ছাপ্পান্ন, ফোর এ স্কোয়ার মাইনাস সরি প্লাস নাইন বি স্কোয়ার। ঠিক আছে, এটা তো আরও বড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এত বড় তো হবে না, দাঁড়াও এক মিনিট,
ঠিক আছে, তো এটা দেখো কত হচ্ছে, এটা আমরা এ করছি, ঠিক আছে। তো এইটা তো বলেছে, এবার কোন মানের জন্য বলেছে দুটো সমান্তরাল হবে, সমান্তরাল হওয়া মানেই হচ্ছে অ্যাঙ্গেল জিরো হয়ে যাওয়া, ঠিক আছে। আর কি করতে পারি, এইখান থেকে তো আমাদের একটা ভ্যালু আসবে, এখান থেকে আমাদের তো সলিউশন একটা বেরোবে, ঠিক আছে। আর কি করা যেতে পারে, টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর এটা হচ্ছে এ, আর কি করা যেতে পারে, পি আর কিউ যদি প্যারালাল হয় তাহলে কি হবে, দিস ইজ ওয়ান ওয়ে, আর প্যারালাল হলে আমরা কি করতে পারবো। আচ্ছা, প্যারালাল যদি হয় তাহলে তোমার ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট জিরো হয়, তাই তো। দেখো আমি এরকম বলছি, পি ক্রস কিউ যদি হয় তাহলে হচ্ছে পি কিউ সাইন থিটা এন ক্যাপ, ঠিক আছে। তাহলে থিটাটা যদি জিরো হয়ে যায়, সাইন জিরোর মান জিরো, মানে ক্রস প্রোডাক্টটা জিরো হয়, তাহলে ক্রস প্রোডাক্টটা যদি জিরো হয় তাহলে এখানে আমার কাছে কত বেরিয়েছে বলো তো, এখানে বেরিয়েছে হচ্ছে টু মাইনাস থ্রি মাইনাস কে, টু মাইনাস থ্রি মাইনাস কে, টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা আমার কাছে পি আছে, আর কিউ কত আছে, কিউ আছে হচ্ছে তোমার এ প্লাস বি, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, ঠিক আছে, এটা আছে। তো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এরকম করতে পারি, একটা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি, সেই ম্যাট্রিক্সের মধ্যে এখানে লিখব হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ, আর তার করস্পন্ডিং কোইফিশিয়েন্টগুলো রেসপেক্টে লিখবো, এটা হচ্ছে টু, এটা মাইনাস থ্রি, এই টু এটা মাইনাস থ্রি, এটা মাইনাস ওয়ান, এটার জন্য হচ্ছে এ বি, এটা মাইনাস টু, এটা ডিটারমিনেন্টটা বার করলে জিরো বেরোবে, ঠিক আছে, এটা ডিটারমিনেন্ট বার করলে কী হবে, জিরো বেরোবে। তো এইখান থেকেও কিন্তু আমরা সলিউশন করতে পারি, ঠিক আছে, সলিউশন করে বার করতে পারি, এক্সপ্যানশান করলে এখান থেকে কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশান বেরিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্রস প্রোডাক্ট করার একটা পদ্ধতি, তুমি কম্পোনেন্টগুলো নিয়ে এরকমভাবে ক্রস প্রোডাক্ট করতে পারো। তাহলে দেখো আমি যদি এটাকে এক্সপ্যান্ড যদি করি তাহলে কত হবে, এটাকে এক্সপ্যান্ড করলে এরকম হচ্ছে আই ক্যাপ ইনটু, এই দুটো কোনাকুনি গুণ করতে হয়, তার মানে সিক্স মাইনাস মাইনাস বি, এটা এই দুটো কোনাকুনি গুণ করতে হবে, তার মানে প্লাস বি মাইনাস জে, জে যদি হয় তার মানে উল্টো উল্টো গুণ করতে হয়, এটার সঙ্গে এটা গুণ করো তাহলে চার হচ্ছে, এটার সাথে এটা গুণ করো মানে প্লাস এ হচ্ছে, প্লাস কে, কে এর জন্য কত হচ্ছে টু বি, টু বি প্লাস থ্রি এ, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, জিরোর সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু জিরোর সাথে সমান হচ্ছে। সো এইখানে দেখো আরও একটা টার্ম আমার বেরিয়ে এলো, যেখানে আমরা কী পেলাম, যেখানে আমাদের এর রেজাল্টটা সমান সমান আমার কাছে জিরো আসছে, ঠিক আছে। আচ্ছা, যদি এর রেজাল্টটা জিরো আসে তাহলে আমরা কী বলতে পারি, দেখো তাহলে আমরা বলতে পারি সিক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, আর ফোর প্লাস এ, সরি মাইনাস ফোর প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো, তার মানে বি সমান সমান আসছে মাইনাস সিক্স, আর এ সমান সমান আসছে মাইনাস ফোর। জাস্ট লেট মি চেক ওয়ান্স, ইয়েস আমাদের অ্যান্সারটা ঠিক আছে, এই অ্যান্সারটা ঠিক বেরিয়েছে, বাট এই অ্যান্সারটাতে একটুখানি গণ্ডগোল হয়েছে, আমরা একবার একটু দেখছি যে এর ভ্যালুটা ওরা বলছে কত আসছে, প্লাস ফোর আসছে, এর ভ্যালুটা প্লাস ফোর আসছে, দেখো তো আমি কিছু ভুল করেছি কিনা, এর ভ্যালুটা বলছে প্লাস ফোর আসছে। আমি যদি